আমি হাসি দিলে সব কিছু মানুষ ইগনোর করতে পারবে। গত 3 মার্চ বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত হয়েছিল নতুন ধরা প্রেজেন্টস বাইফা অ্যাওয়ার্ডস 2024। বাইফার এই 3rd আসরের রেড কার্পেটে তারকারা এক একজন এসেছিল গ্ল্যামারাস অবতারে, যাদের দেখে ডক্টর সার্পিনারি পর্যন্ত চোখ ধাঁধিয়ে গিয়েছিল। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রোনা লাইলাকে ট্রিবিউট জানানো হয় এবং তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিনোদন জগতের বিভিন্ন সেক্টরে অনেকেই প্রদান করা হয়েছে এই অ্যাওয়ার্ড। যেমন সুরঙ্গের জন্য সেরা অভিনেতার অ্যাওয়ার্ড পান আফরান নিশো, অপূর্ব পেয়েছিল পুরস্কার। এছাড়া তাসনিয়া ফারিন, প্লেব্যাক সিঙ্গার হিসেবে বালাম, অ্যাক্ট্রেস তমা মির্জা, সাবিলা নূর সহ আরো অনেক অনেক তারকাদেরকেই বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। তবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তো শুধু পুরস্কার প্রদানই হয় না, ছিল জমকালো ডান্স পারফরমেন্সও। যেমন তানজিন তিশার ডান্স কিন্তু খুবই নজর কাড়া ছিল। বাট এই ডান্স পারফর্ম করার আগেই আমাদের হোস্ট গ্রিন রুমে গিয়ে তানজিন তিশাকে নার্ভাস নিয়ে প্রশ্ন করে বসে। ভাই, মানে ভয় লাগে না যে দুই একটা স্টেপ যদি মিস হয়ে যায়? আর স্টেপ ভুল হতেই পারে, ইটস ভেরি নর্মাল। আমার মনে হয় আমি হাসি দিলে সব কিছু মানুষ মানে ইগনোর করতে পারবে। না ঠিক আছে, কথা ভুল বলেননি আপনি। এছাড়া সেখানে কিন্তু দিঘিও ডান্স পারফর্ম করে। তবে দিঘি কিন্তু একাই পারফর্ম করেনি, সঙ্গে সজলও কিন্তু ছিল। এবং এসবের ফাঁকে ফাঁকে স্টার গল্প টিম রেড কার্পেটে কয়েকজনকে আবার কিঞ্চিত ধারা ধরে মজা করতে চেয়েছিল হোস্ট, বাট উল্টো নিজেই ফেসে যায়। একটা জিনিস, গরমও না ঠান্ডাও না, কিন্তু আমরা ফু দিয়ে খাই। ওই যে হতে পারে যে ওই যে বাদাম খোলার পরে ওই যে স্কিনটা যে আসে না, খুব সফট থাকে যে, ওইটা ছোলার পরে ফু দিয়ে তারপরে খেয়ে ফেলি। এক্স্যাক্টলি, এই প্রথম কে ওই দাদার উত্তর পারলো আজকে এখানে। তাহলে হইছে, গাভী দুধ দেয় মানে গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, কে একসাথে দুটো জিনিসই দেয়? আপনি তো হাফ, আমি তো হাফ বাংলায় বুঝি নাই, তো আমাকে কেন, আপনি আমাকে কেন জিজ্ঞাসা করবেন? মেবি এসব সিচুয়েশন আগেই দেখে ফেলেছিল তমা মির্জা, এই জন্য কোয়েশ্চেন যাতে না করে সেজন্য কফি ঘুষ দিতে চেয়েছিল নাকি? আপনি আমাকে কফি সাথে দেন? কফি বলতেছি যে কফি শেয়ার করতে আমি রাজি, কিন্তু ইন্টারভিউ দিতে রাজি না। তুমি কফি খাও। যাই হোক, তবে সেই হাওয়ার অনুষ্ঠানে কিন্তু মিউজিকেরও ব্যবস্থা ছিল এবং সেখানে গানে মাতায় জেফার। ডান্স, গান এসব ছাড়াও সেখানে ছিল ফ্যাশন কিউও, এবং এই সব কিছুর মধ্য দিয়ে পরিপূর্ণভাবে জমকালো বাইফার এই 3rd আসরটা সম্পূর্ণ হয়ে যায়।